হাই এভরিওয়ান, চলে আসলাম একটি নতুন লাভ স্টোরি নিয়ে, যেখানে আমরা দেখতে পারবো যে একজন সুপারস্টার একটি সাধারণ মেয়ের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করে, আর এই কন্ট্রাক্ট ম্যারেজটি পরবর্তীতে কিভাবে ভালোবাসায় রূপ নেয় সেটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। চলো তবে গল্পের কাহিনীতে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা আমাদের মেল লিড এবং একজন সুপারস্টার হ্যানকে দেখতে পাই, যে ঘুমাচ্ছিল। আর তখনই হ্যানের ম্যানেজার ক্যান্ডি হ্যানের রুমে এসে তার গায়ে ঠান্ডা কফির গ্লাস লাগিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে। আর অন্যদিকে আমাদের ফিমেল লিড পাইকে দেখানো হয়, যে এখন হ্যানের গানে শুনছিল, কারণ সে হ্যানের অনেক বড় ফ্যান। আর এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে পাই একটি নেল আর্ট পার্লারে কাজ করে এবং তার বস ছিল অনেক রাগি। আর অন্যদিকে আমাদের আবারও ক্যান্ডি এবং হ্যানকে দেখানো হয়। এখানে ক্যান্ডির কাছে একটি ফোন আসে, আর সে হ্যানকে এসে বলে যে ডিরেক্টর তোমাকে ফিল্মে সাইন করেনি। আর এটি শুনে তো হ্যানের অনেক রাগ হয়, আর হ্যানকে এখন একটি প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করার ছিল, যার কারণে সে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ক্যান্ডিও তার সাথে যেতে চাচ্ছিল, কিন্তু তখনই ক্যান্ডির হাজবেন্ড এসে তাকে আটকায় এবং তাকে নিজের সাথে তার মায়ের বার্থডেতে যাওয়ার জন্য বলে। কিন্তু ক্যান্ডি এখানে তার হাজবেন্ডের সাথে যেতে মানা করে দেয়, যার কারণে তো তার হাজবেন্ডের সাথে এখানে তার ঝগড়া বেঁধে যায়। এই জন্য হ্যান তাদের দুজনকে এখানে রেখে একাই চলে যায়। আর অন্যদিকে আমরা পাইকে দেখি, এখানে তার বস তাকে বলছিল যে সুপারস্টার রেঞ্জে আমাদের পার্লার থেকে নেল আর্ট করাবে, এজন্য ফোন করেছিল। এই জন্য তার নেল আর্টটি করতে পাইকে সেখানে যেতে হবে। এরপরে আমরা দেখি যে পাই সেখানে যাওয়ার জন্য তার স্কুটি নিয়ে রাস্তায় বের হয়, আর তখনই হ্যানের কারের সাথে পায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই সমস্ত সিচুয়েশনের হাত থেকে বাঁচার কারণে তো হ্যান অজ্ঞান হয়ে যায়, নাটক করতে থাকে। আর ওইদিকে পাই তো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক বেশি রেগে যায়, তাই সে হ্যানের গাড়ির কাঁচটি ভাঙার জন্য ইট তুলে আওড়া মারে, আর যে ইটটি ভুলবশত হ্যানের মাথায় গিয়ে আঘাত করে, আর যার কারণে তো হ্যান সত্যি সত্যি সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে পায়ে যখন তাকে দেখতে আসে তখন তো সে অনেক অবাক হয়ে যায়, কারণ এটি তার কেউ না বরং ফেমাস সুপারস্টার হ্যান ছিল, যার কারণে তো পাই তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। ক্যান্ডিও তখন সেখানে চলে আসে। ক্যান্ডি তো হ্যানের এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা সুযোগ নিয়ে মিডিয়ার লোকদেরকে এটাই জানিয়ে দেয় যে হ্যান সেই মুভিটি অ্যাক্সিডেন্ট হবার কারণে করেনি। এর মাধ্যমে হ্যানের রেপুটেশনও খারাপ হয় না এবং সে মিডিয়ার নানা ধরনের কোশ্চেনের হাত থেকেও বেঁচে যায়। এরপরে আমরা দেখি যে পাই হ্যানকে দেখতে তার রুমে আসে। ক্যান্ডি তখন অ্যাক্সিডেন্টের কারণে পায়ের যে ক্ষতি হয় সেটির ক্ষতিপূরণ হিসেবে তাকে 20,000 টাকা দেয়, কিন্তু পায়ের তো শুধুমাত্র 8,000 টাকায় ক্ষতি হয়েছিল, যার কারণে সে বাকি টাকাটা ক্যান্ডিকে ফেরত দিয়ে দেয়। এটি দেখে তো ক্যান্ডি পায়ের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়, তাই সে পাইকে বলে যে যদি কখনো তোমার কোনো প্রয়োজনে আমাকে দরকার পড়ে তাহলে তুমি কোনো কিছু না ভেবে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এর পরের সিনে আমরা দেখতে পাই যে পাই যখন তার পার্লারে যায় তখন তো তার বস তাকে অনেক বকতে থাকে, কারণ পায়ের অ্যাক্সিডেন্টের কারণে পাই রেঞ্জের কাছে যেতে পারেনি, আর এই কারণে রেঞ্জি পায়ের পার্লারের সাথে অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল করে দেয়। এর পরের সিনে আমাদের রেঞ্জিকে দেখানো হয়, সে তার কারের দিকে যাচ্ছিল, তখনই ভুলবশত তার পাসপোর্টটি নিচে পড়ে যায়, যেটি সে লক্ষ্য করে না। যার কারণে সে যখন তার কারের মধ্যে গিয়ে বসে তখন একটি ছেলে তার কাছে আসে, যাকে দেখে রেঞ্জি ভাবে যে এটি হয়তো তার কোনো ফ্যান হবে, তবে এই ছেলেটি তো তাকে তার পাসপোর্টটি ফেরত দিতে এসেছিল। আর এই ছেলেটির নাম হচ্ছে লু। লুকে প্রথম দেখাতেই তো রেঞ্জি তার উপরে ক্রাশ খেয়ে যায়, আর এই ছেলেটি কে সেটি আমরা গল্পের আগে গিয়ে জানতে পারবো। এর পরের সিনে আবারও রেঞ্জির উপরে শিফট হয়। আজকে তো তার মন অনেক খারাপ ছিল, কারণ কালকে তার মায়ের একটি পুরাতন বাসা তার কেনার কথা ছিল, কিন্তু পায়ের আজকের ভুলের কারণে কালকে তার স্যালারি থেকে 10% টাকা কেটে নেওয়া হবে, যার কারণে সে সেই বাড়িটি কিনতে পারবে না। আর এসব কারণে তো পায়ে অনেক বেশি টেনশনের মধ্যে ছিল। তখনই তার মাথায় ক্যান্ডির কথা আসে, তাই সে ভাবে যে সে ক্যান্ডির সাথে কন্ট্যাক্ট করবে। আর অন্যদিকে আমরা দেখি যে হ্যানের ড্রাইভার তাকে বলছিল যে ক্যান্ডির হাজবেন্ড তাকে ডিভোর্স দিতে চাচ্ছে, আর এইসব দুঃখ কষ্টের কারণে তো ক্যান্ডি একটি বারে বসে অনেক বেশি ড্রিঙ্কস করছে। এটি শোনার পরে হ্যান সেই বারে যায় যে বারে ক্যান্ডি আছে। আসলে হ্যান ক্যান্ডিকে মনে মনে অনেক পছন্দ করত। সেখানে যাওয়ার পরে সে দেখে যে ক্যান্ডিকে কিছু ছেলে পেলে ডিস্টার্ব করছে, তখন সে ক্যান্ডিকে ওইসব ছেলেদের হাত থেকে রক্ষা করে, আর তারপরে সে ক্যান্ডিকে নিজের কারে নিয়ে এসে বসায়। এখানে ক্যান্ডি তো মাতাল অবস্থায় ছিল, আর সে তখন হ্যানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর তখনই আড়াল থেকে একজন রিপোর্টার স্লুকে ওদের দুজনের ছবিটি ক্লিক করে নেয়, আর পরে তিনি এই ছবিটাকে একজন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। আর চারিদিকে এই ব্যাপারটা ছড়িয়ে পড়ে যে হ্যান এবং ক্যান্ডির মাঝে অবৈধ সম্পর্ক চলছে।
আর এইসব নিউজ ছড়িয়ে পড়ার পরে তো রিপোর্টার্সরা ক্যান্ডিকে এসে ঘিরে ধরে। ক্যান্ডি তখন তাদেরকে বলে যে আমি কালকে রাতে হ্যানের সাথে ছিলাম না। আর তখনই সেখানে ক্যান্ডির হাজবেন্ড এসে ক্যান্ডির মুখে তার এবং হ্যানের ছবিগুলো ছুড়ে মারে। আর তারপরে সে মিডিয়াদের উদ্দেশ্য করে বলতে থাকে যে আমার ওয়াইফের সাথে হ্যানের অবৈধ সম্পর্ক চলছে, আর এইসব কারণে আমি আমার ওয়াইফের থেকে ডিভোর্স নিতে যাচ্ছি। এটি শোনা মাত্রই তো হ্যান কারে থেকে নেমে আসে, আর তারপরে সে ক্যান্ডির হাজবেন্ডকে মারতে থাকে। ক্যান্ডি তো তখন হ্যানকে এটা বলে আটকায় যে মিডিয়ার লোকেরা আমাদেরকে দেখছে। আর সেই মুহূর্তে পাই সেখানে আসে এবং সে মিডিয়ার লোকদেরকে বলে যে কালকে রাতে আমি হ্যানের সাথে ছিলাম। আর তারপরে সে তার এবং হ্যানের একটি ছবি সবাইকে দেখায়, যেটি সে হ্যানের অজ্ঞান অবস্থায় তার সাথে ক্লিক করেছিল। হ্যানও তখন তাকে এবং ক্যান্ডিকে এই সমস্ত পরিস্থিতির হাত থেকে বের করতে সবার সামনে বলে দেয় যে পাই হচ্ছে আমার গার্লফ্রেন্ড, আর কিছুদিনের মধ্যে আমরা বিয়েও করতে চলেছি। আর এটি শুনে তো পাই এবং সেখানে উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। ক্যান্ডি তখন তাড়াতাড়ি হ্যান এবং পাইকে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা দেখি যে ক্যান্ডি হ্যানকে বলে, যেহেতু তুমি এত বড় কথা সবার সামনে বলে দিয়েছো, তাই তোমাকে যে কোনো মূল্যে পাইকে বিয়ে করতেই হবে। আর এটি শুনে তো পাই অনেক বেশি অবাক হয়ে যায়। আর সে তাড়াতাড়ি কার থেকে নেমে সেখান থেকে পালাতে যায়। তবে তার পিছন পিছন হ্যানও সেখানে চলে এসেছিল, আর হ্যানকে দেখে তো পাই ভয় পেয়ে যায়। হ্যান এখানে পাইকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি ওই সময়তে মিডিয়ার লোকের সামনে কেন এসেছিলে। পাই তখন বলে যে আসলে কালকে আমার রেঞ্জের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল, তবে সেই অ্যাক্সিডেন্টের কারণে আমি সেখানে যেতে না পারার কারণে রেঞ্জি সেই অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল করে দেয়। এই জন্য আমি ক্যান্ডির কাছে সাহায্য চেতে গিয়েছিলাম, যাতে সে তোমার সাথে কথা বলে এবং তুমি রেঞ্জির সাথে কথা বলে তাকে বোঝাও যাতে সে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল না করে। তবে তুমি যদি এই সাহায্যটুকু আমাকে করো, এর বদলেও আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তবে এটি বলার পরে তো পাই নিজেই পস্তাতে থাকে, কারণ সে তো হ্যানকে অনেক বেশি পছন্দ করত। হ্যান তখন বলে যে আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি, আর এর বদলে আমার কিছু লাগবেও না। এর পরের সিনে আমরা দেখতে পাই যে পায়ের বস এসে তাকে বলে যে সুপারস্টার হ্যান আমাদের পার্লারের মেম্বারশিপটি নিয়ে নিয়েছে, তাই তোমাকে রেঞ্জের জন্য টেনশন করতে হবে না। আর এটি শুনে তো পায় অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে এবার তার মায়ের সেই বাসাটি কিনতে পারবে। এরপরে আমরা দেখতে পাই যে পাই তার আন্টির কাছে সেই বাসাটি কিনতে যায়। এখানে আন্টি পাইকে বলে যে একটি লোক তোমার থেকেও বেশি অ্যামাউন্ট আমাকে এই বাড়িটির বদলে দিতে চাচ্ছে, যার কারণে আমি এই বাড়িটি ওই লোকটির কাছে সেল করব। এটি শুনে তো পাই কান্না করতে থাকে, কারণ এই বাসাটা তার কাছে তার মায়ের শেষ স্মৃতি ছিল, আর মূলত পায়ের বাবা টাকার অভাবে এই বাড়িটি বিক্রি করে দিয়েছিল। আর এর সাথে আমাদের পায়ের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি যে পায় যখন ছোট ছিল তখন তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর পরবর্তীতে পায়ের বাবা দ্বিতীয় বিয়ে করে নেয়। এরপরে আমাদের পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে একজন রিপোর্টার পায়ের কাছে এসে তো তাকে অনেক বিরক্ত করতে থাকে এবং হ্যানের ব্যাপারে তাকে নানা ধরনের কোশ্চেন করতে থাকে। আর তখন পায়ের কলিগরা এবং তার বস দাঁড়িয়ে এই সমস্ত কিছু দেখছিল। আর তখনই সেখানে হ্যান চলে আসে এবং সে ওই রিপোর্টার্সের মুখের উপরে কড়া জবাব দিয়ে দেয়। আর তারপরে সে সবার সামনে পায়ের খাতে হাত রেখে তাকে তার সাথে করে বাইরে নিয়ে যায়। এরপরে তারা দুজনে কারে এসে বসে, তখন পাই হ্যানকে ধন্যবাদ জানায়। আর এখানে হ্যান তো ডাইরেক্ট বিয়ে করার জন্য পাইকে প্রপোজ করে দেয়, তবে পাই তাকে মানা করে দেয়। আর তারপরে পাই হ্যানকে বলে যে তুমি আমাকে সাথে করে আমার একটি আন্টির বাসায় আমাকে নিয়ে চলো। সেখানে যাওয়ার পরে পাই তার আন্টির কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে যাতে সেই বাসাটি তার কাছে কম টাকায় বিক্রি করে দেয়, কিন্তু এরপরেও আন্টি রাজি হয় না। পাই তখন হ্যানের কাছে আসে এবং তাকে বলে যে তুমি আমাকে যদি 1,00,000 ইউয়ান দাও তাহলে আমি তোমার সাথে বিয়ে করতে রাজি আছি। এটি শোনার পরে হ্যান পায়ের আন্টির কাছে যায় এবং সে পায়ের জন্য তার মায়ের বাসাটি কিনে ফেলে। এরপর হ্যান জমির কাগজপত্রগুলো পাইকে দেয়, আর পাই তো এটি দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ হ্যান জমির আসল মূল্য থেকে অনেক টাকা বেশি দিয়ে এই জমিটি কিনেছে, তবে হ্যানের তো এতে কোনো যাই আসতো না। এরপর আমরা দেখতে পাই যে ক্যান্ডি ওদের দুজনকে বলে যে এখন থেকে তোমাদেরকে একসাথে একই বাসাতেই থাকতে হবে। এরপরে সে তাদেরকে দিয়ে একটি ম্যারেজ কন্ট্রাক্টও সাইন করিয়ে নেয়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে পাই যখন তার বাসাতে ছিল তখন তার কাছে ক্যান্ডির ফোন আসে, আর সে তাকে তার ওয়েডিং ড্রেসটি ট্রাই করতে আসার জন্য ডাকে। এরপরে আমরা দেখি যে পাই যখন সেই ওয়েডিং ড্রেসটি পরে সবার সামনে আসে তখন তো হ্যানের মন খারাপ হয়ে যায়, কারণ সে এই ওয়েডিং ড্রেসে শুধুমাত্র ক্যান্ডিকেই দেখতে পাচ্ছিল। আর হ্যান তো 2 বছর আগে ক্যান্ডির জন্য এই সেম ওয়েডিং ড্রেসই পছন্দ করে রেখেছিল। এরপরে আমরা দেখি যে পাই হ্যানের বাসাতে শিফট হয়ে যায়, কিন্তু পায়ের রুম তো একদমই ক্লিন ছিল না।
আর অন্যদিকে ক্যান্ডি হ্যানকে তার ডিভোর্স পেপারটি দেখায়। হ্যান তখন তাকে বলে যে তুমি আমাকে তোমার বিএফ বানিয়ে নাও, কারণ আমি গত 10 বছর ধরে তোমাকে ভালোবেসে আসছি। কিন্তু ক্যান্ডি তাকে বলে যে এরকমটা কোনোদিনই হতে পারে না, কারণ আমি তোমাকে ভালোবাসি না, আর আমি শুধুমাত্র তোমার ম্যানেজার। এটি শুনে তো হ্যান রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর হ্যান যখন তার বাসায় ফিরে তখন সে দেখে যে তার বাসাটি তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে এবং পায় তার সোফার উপরে ঘুমিয়ে আছে। হ্যান তখন পায়ের কাছে গিয়ে তার কান ধরে তাকে ডেকে তুলে আর তাকে বলে যে এরপর থেকে তুমি আমার কোনো জিনিসে কোনোদিন হাত দিবে না। এরপরে পরের দিন পায় এবং হ্যানের বিয়ে ছিল, তবে লাস্ট মুহূর্তে হ্যান বিয়ের অনুষ্ঠানে আসতে মানা করে দেয়। এই জন্য ক্যান্ডি সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করে দেয় যে হ্যান এবং পায় বিয়ের পরে হানিমুনে চলে গিয়েছে। আর পায় তো এই সমস্ত কিছু দেখে অনেক লজ্জিত হতে থাকে। এরপরে আমরা দেখি যে পায়ের সাথে লিঙ্ক দেখা করতে আসে, আর এটি পায়ের ছোটবেলার ফ্রেন্ড ছিল। এমনকি লিং হ্যানের মুভির ডিরেক্টরও ছিল। এখানে লিং তো পাইকে হ্যানের বাসাতে ড্রপ করে দিতে যাচ্ছিল, আর রাস্তার মধ্যে সে পাইকে বলে যে আমার মনে হয় না যে তোমরা দুজনের সত্যি সত্যি বিয়ে করেছো। এটি শুনে পাই তাকে বলে যে হ্যান মাঝে মধ্যে ছোট বাচ্চাদের মতন ব্যবহার করে, তবে সে আমাকে অনেক বেশি ভালোবাসে। এরপরে পাই যখন বাসে আসে তখন তো হ্যান পাইকে বিয়ের ব্যাপার নিয়ে অনেক রাগাতে থাকে। পায় তো তখন হ্যানের উপরে অনেক রাগ দেখাতে থাকে, আর তখনই তাদের দরজার বেলটি বেজে ওঠে। পায় গিয়ে তখন দরজাটি খুলে একটি ছেলে তখন পায়কে দেখা মাত্র তাকে জড়িয়ে ধরে। এই ছেলেটি সেই লু ছিল যে কিনা রেঞ্জিকে তার পাসপোর্টটি ফেরত দিয়েছিল। আর এই লু ছিল পায়ের সৎ ভাই, মানে পায়ের মায়ের দ্বিতীয় বিয়ের ছেলে। এখানে লু পায়কে বলে যে আমি বাইরে থেকে চায়নাতে হলিডেজ পালন করতে এসেছি, আর এখন থেকে আমি তোমার সাথে এখানেই থাকবো। এর সাথে লু পায়কে তার মায়ের একটি লেটারও দেয়, তবে পাই এই লেটারটি পড়ে না, সোজা ড্রয়ারের মধ্যে রেখে দেয়। এরপর আমরা রাতের বেলায় দেখি যে লুয়ের কারণে তো পাই এবং হ্যানকে একই রুমে থাকতে হচ্ছিল, আর একই রুমে থাকার কারণে তো তারা দুজনে একে অপরকে একদমই সহ্য করতে পারছিল না। আর এখানে তাদের দুজনের মাঝে তো আমরা অনেক খুনসুটি লড়াই ঝগড়া দেখতে পাই। এরপরে আমরা দেখি যে রাতে পাই ঘুমের মধ্যে তো তার মায়ের খারাপ স্বপ্ন দেখে অনেক কান্না করতে থাকে, হ্যান তখন তাকে সান্ত্বনা দেয়। এরপরে পরের দিন পাই যখন তার পার্লারে যায় তখন বস তাকে ক্রিয়েটিভ ডিজাইনার পদে প্রমোশন করে দেয়। পায় তো মনে মনে ঠিকই বুঝতে পারছিল যে সবাই তাকে হ্যানের কারণে এত বেশি মূল্য দিচ্ছে। অন্যদিকে আমরা ডিরেক্টর লিংকে দেখতে পাই, সে তো এখানে হ্যানের সাথে হাত মিলাতে যায়, তবে হ্যান তাকে ইগনোর করে দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে হ্যান পায় এবং পায়ের সৎ ভাই মিলে ডিনার করছিল। তখন ক্যান্ডি হ্যানের বাসাতে আসে এবং সে তাকে একটা গিফট দেয়, আর গিফটটি পেয়ে তো হ্যান অনেক বেশি খুশি হয়ে যায়, আর হ্যানের এই খুশি দেখে পায় সবকিছু বুঝতে পারছিল। এরপরে ক্যান্ডি হ্যানের কাছে এসে বলে যে কালকে একটি ম্যাগাজিন কোম্পানি থেকে তোমাদের দুজনকে শুট করার জন্য ডেকেছে। হ্যান তো ফার্স্টে তাকে মানা করে দেয়, কারণ এই শুটের থিম ছিল হচ্ছে ওয়েডিং, তবে ক্যান্ডি হ্যানকে কোনোভাবে রাজি করিয়ে নেয়। এরপরে পরের দিন ওরা যখন শুটে যায় তখন পায় একটি সুন্দর ড্রেস পরে হ্যানের সামনে আসে। হ্যান তো তখন পায়ের দিকে এক দৃষ্টিতে শুধু তাকিয়েই থাকে। এরপরে যখন তাদের শুট শুরু হয় তখন ফটোগ্রাফার তাদের দুজনকে কিস করার জন্য বলে। হ্যান তো তখন তার এবং পায়ের ঠোঁট দুটির মাঝে নিজের আঙ্গুলটি রেখে কিস করে দেয়, আর এটি দেখে সবাই এটাই ভাবতে থাকে যে তারা দুজন হয়তো রিয়েল কিসই করছে। আর এই ফটোশুটের চক্করে তো পায় পড়ে যেতে যাচ্ছিল, তখন সে হ্যানের টাই ধরে নিজেকে বাঁচিয়ে নেয়, আর ফটোগ্রাফার তো তখন তাদের দুজনের এমন অবস্থা পিকচারও ক্লিক করে নেয়। আর তাদের দুজনের এই ওয়েডিং ম্যাগাজিন তো অনেক বেশি ফেমাস হয়ে যায়। এরপরে ডিরেক্টর লিং পাইকে ফোন দিয়ে বলে যে আমি লুকে অ্যাসিস্ট্যান্টের জবে রাখতে চাই, আর এটি শুনে তো পাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে পায়ের কাছে তার বসের ফোন আসে, আর সে তাকে বলে যে আমাদের কোম্পানির সিইও বলেছে যাতে তুমি হ্যানকে আমাদের সাথে ডিনার করার জন্য ইনভাইট করো। পায় তখন বলে যে ঠিক আছে আমি দেখছি কি করা যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে পায় লুকে নিয়ে লিং এর কোম্পানিতে আসে যেখানে রেঞ্জি এবং হ্যানও ছিল। এরপরে পায়ের যখন রেঞ্জির সাথে প্রথম দেখা হয় তখন তো রেঞ্জি পায়ের সাথে এখানে অনেক খারাপ ব্যবহার করে, হ্যান তখন পায়কে সেখান থেকে নিয়ে যায়। আর তারপরে হ্যান পায়কে বলে যে তোমার ওখানে রেঞ্জির মুখের উপরে জবাব দেওয়া উচিত ছিল, আর ততক্ষণে লুও সেখানে চলে আসে। আর রেঞ্জি তো এখানে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে এখানে জানতে পারে যে লু তো পায়েরই ভাই।
আর সে এটা না জেনে পায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, যার কারণে সে আবারও পায়ের কাছে গিয়ে অনেক ভালো ব্যবহার করতে থাকে। আর এখানে লুয়ুত ও রেঞ্জিকে চিনতে পেরে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে পাই হ্যানকে সাথে করে তার কোম্পানির সাথে ডিনার করতে নিয়ে যায়। আর হ্যান তো এখানে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, যার কারণে সে উল্টাপাল্টা কর্মকাণ্ডই করতে থাকে। আর সেখানে ডিরেক্টর লিংও আসে এবং সে এখানে পাইকে একটি অ্যালবাম গিফট করে। আর পাই তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপরে পাই হ্যানকে সাথে করে বাসায় আসে এবং সে হ্যানকে বিছানাতে শুয়ে দেয়। তখন হ্যান তো পাইকে ধরে তাকে কিস করতে যাচ্ছিল। পাই তখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। হ্যান তখন পাইকে ক্যান্ডি ভেবে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে যে ক্যান্ডি প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আর এখানে পাই ব্যাপারটা বুঝতে পেরে যায় যে হ্যান আসলে ক্যান্ডিকে ভালোবাসে। এরপরে পরের দিন সকালে পাই হ্যানের সামনে বলে যে তুমি যদি ক্যান্ডির সামনে ম্যাচুরিটি দেখাও তাহলে ক্যান্ডিও হয়তো তোমাকে ভালোবাসবে। এরপরে হ্যান যখন শুটিং করতে যায় তখন সেখানে আবারও হ্যানকে আই লাভ ইউ বলে, তবে এখানে হ্যান তাকে মানা করে দেয়। হ্যান তো তখন অনেক ম্যাচুরিটির সাথে ব্যাপারটাকে সামলিয়ে নেয়। এরপরে রাতের বেলায় পাই যখন হ্যানকে পিক করতে যায় তখন তার মন অনেক খারাপ ছিল। এটি দেখে পাই হ্যানকে বলে যে দেখো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরে পরের দিন পায়ের বার্থডে ছিল, তবে কেউই তাকে উইশ করে না, কারণ পায়ের যেসব ডকুমেন্টস গুলো ছিল সেখানে তার বার্থডে ডেটটা ভুল লেখা ছিল। এরপরে আমরা দেখি যে হ্যানের অ্যাসিস্ট্যান্ট পায়েকে একটি জুয়েলারি শপে নিয়ে যায় যেখানে আগে থেকে হ্যান ছিল। আসলে এই জুয়েলারি শপে হ্যান ক্যান্ডির জন্য একটি নেকলেস কিনতে এসেছিল, আর সে পায়ের থেকে হেল্প নেওয়ার জন্য তাকে এখানে নিয়ে আসে। এরপরে হ্যান পায়ের হেল্পে ক্যান্ডির জন্য একটি নেকলেস কিনে আর সে পায়েকেও হেল্প করার জন্য একটি নেকলেস গিফট করে। এরপরে পায় সেই নেকলেসটি পরে নিজেকে হ্যানের তরফ থেকে বার্থডে উইশ করে খুশি হয়। এরপরে আমরা রাতের বেলায় দেখতে পাই যে হ্যান ক্যান্ডির সাথে ডিনার করতে যায়। এখানে ক্যান্ডি হ্যানকে বলে যে আজকে পায়ের বার্থডে। বাই দ্য ওয়ে গাইস, আজকে কিন্তু আমারও বার্থডে, আর আমাকেও পায়ের মতন কেউ উইশ করলো না। যাই হোক, এখানে আমরা দেখি যে হ্যান তো এই কথাটি শোনা মাত্রই পায়ের সাথে দেখা করতে চলে যায়। আর অন্যদিকে আমরা পায়কে দেখি যে তাকে হ্যানের একজন অ্যাংরি ফ্যান একটি অ্যাড্রেসে ডেকে তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর হ্যান যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে পায়কে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আর পায়কে বাঁচাতে গিয়ে তো এখানে হ্যান তার হাতে আঘাত পায়। এরপরে পায় যখন বাসায় ফিরে তখন তো সে খুশিতে কান্না করতে থাকে, কারণ হ্যান এখানে তাকে বার্থডে সারপ্রাইজ দেয়। এরপরে পরের দিন সকালে পায়ের বস হ্যানের খোঁজ খবর নিতে তাদের বাসাতে আসে। হ্যান তো তখন সবার জন্য খাবার অর্ডার করে। পায় তখন হ্যানকে বলে যে তুমি বাইরে থেকে খাবার অর্ডার কেন করলে, আমি তো রান্না করতে পারতাম। আসলে হ্যান তো মনে মনে পায়কে এখন পছন্দ করতে শুরু করেছিল, যার কারণে সে পায়ের অনেক কাছাকাছি আসে। তারপরে সে তাকে কিস করার অ্যাক্টিং করে, তবে সে তাকে কিস করে না। আর অন্যদিকে আমরা লু এবং রেঞ্জিকে দেখি, তারা দুজনে তো একে অপরকে ডেট করছিল। এরপরে সিনে আমরা দেখতে পাই যে হ্যান এবং রেঞ্জি তাদের একটি ফিল্মে শুট করছিল যেখানে তাদের দুজনকে একটি কিসিং সিন শুট করার ছিল। আর এই কিসিং সিনের শুটটা তো লু এবং পাই দুজনে দেখে সহ্য করতে পারছিল না। এরপরে শুট শেষে রাতের বেলায় সবাই মিলে ডিনার করতে যায়। আর ওদিকে হ্যানের বাসাতে লুকে একটি মেয়ে ঢুকে, আর তারপরে সে হ্যান এবং পায়ের ফেক ম্যারেজ কন্ট্রাক্টটি চুরি করে নেয়। আর এই মেয়েটির নাম হচ্ছে সান, যে ছিল পায়ের কলিগ। এরপরে পরের দিন পায় এবং হ্যান মিলে বাইরে ঘুরতে যায়, আর এখানে তো তারা দুজনে একে অপরের সাথে অনেক সুন্দর সময় পার করে। এরপরে সিনেমা দেখতে পাই যে হ্যানের শুটিংয়ে তো তার সাথে তার ডিরেক্টর লিং এর ঝগড়া বেঁধে যায়। হ্যান তো তখন পায়ের কাছে গিয়ে এই সমস্ত কিছুর ব্যাপারে বলে। পায় তখন হ্যানকে বুঝাতে থাকে, আর এর মধ্যেই তো হ্যান পায়কে কিস করে নেয়। এরপরে পরের দিন সান হ্যানকে একটি হোটেলে ডাকে এবং পায়কেও মেসেজ করে সেই হোটেলে আসতে বলে। হ্যান তখন সানকে তাদের বাসার সিসিটিভি ফুটেজটি দেখায় যেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল যে সান তাদের বাসাতে গিয়ে চুরি করছে। ততক্ষণে পায়ও সেই হোটেল রুমে চলে আসে। সান তখন পায়কে দেখে বলে যে হ্যান আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করছে। হ্যান তো তখন পায়কে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেয়। এরপরে আমরা দেখি যে লিং পায়কে দেখা করার জন্য ডাকে, যেটা দেখে তো হ্যানের খারাপ লাগে। এটি ক্যান্ডি লক্ষ্য করে, তখন সে হ্যানকে বলে যে তুমি হয়তো পায়কে পছন্দ করতে শুরু করেছো। হ্যানেরও তখন এটাই মনে হয় যে সে সত্যি পায়কে ভালোবাসতে শুরু করেছে, যার কারণে সে পরের দিনই পায়ের জন্য একটি সুন্দর সারপ্রাইজ প্ল্যান করে, আর তারপরে সেখানে পায়কে প্রপোজ করে দেয়। আর তারপরে তারা দুজনে এখানে একে অপরকে কিস করে নেয়, আর রাতেও এখন থেকে তারা দুজনে একসাথে একই বেডে ঘুমাতো। আর তারপরে আমরা দেখি যে ওরা দুজনে তো ওদের ম্যারেজ সার্টিফিকেটটি সত্যি সত্যি রেজিস্টার করিয়ে নেয়। আর অন্যদিকে সান সেই ম্যারেজ কন্ট্রাক্টটি একটি রিপোর্টার্সকে দিয়ে দেয়,
যার ফলে ফেক ম্যারেজ কন্ট্রাক্টের ব্যাপারটি চারিদিকে ভাইরাল হয়ে যায়। আর এসবের কারণে তো মার্কেটে হ্যানের ইমেজ অনেক বেশি খারাপ হয়ে যায়। ক্যান্ডি তো তখন হ্যানের বাসার সেই সিসিটিভি ফুটেজটাকে একটি ড্রামা বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যার কারণে তো ফ্যান্সদের মতামত হ্যানের জন্য আবারও পজিটিভ হয়ে যায়। এরপরে সিনেমা দেখতে পাই যে একটি ডিনারে পাই হ্যানের ফ্রেন্ডদেরকে চা সার্ভ করছিল, যেটি হ্যানের কাছে একদমই ভালো লাগে না। তাই সে যখন বাসায় আসে তখন এখানে পায়ের সাথে তার ঝগড়া বেঁধে যায়, যার কারণে তো হ্যান তখন রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে আমরা পাইকে দেখতে পাই যে সে একজন ফেমাস রাইটারের এক্সিবিশনে যাওয়ার জন্য শপকিপারের থেকে টিকিট চাচ্ছিল। তখন সে ওই শপকিপারে থেকে জানতে পারে যে সব টিকিট সেল হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমরা লিং এবং হ্যানকে দেখতে পাই, তারা কোনোভাবে সেই এক্সিবিশনের টিকিটটি কিনে ফেলে। এরপরে আমরা দেখতে পাই যে হ্যান পাইকে সেই এক্সিবিশনের টিকিট দিতে আসছিল। তখন সে জানতে পারে যে কালকে লিং পাইকে নিয়ে সে এক্সিবিশনে যাবে। আর এটি শুনে তো হ্যান অনেক বেশি মন খারাপ করে। এরপর পরের দিন সে এক্সিবিশনে মুখে মাস্ক লাগিয়ে চলে যায়। পাই তো এখানে হ্যানকে দেখা মাত্র চিনতে পেরে যায়। তারপরে সে হ্যানের সাথে সে এক্সিবিশনে অনেক সময় পার করে। এরপরে সেখান থেকে হ্যান পাইকে তার মায়ের গ্রামের বাসাতে নিয়ে যায়। আর সেখানে যাওয়ার পরে হ্যান পাইকে তার মায়ের লেটারটি পড়তে বলে। আর এই লেটারটি পড়ে তো পাই অনেক ইমোশনাল হয়ে যায়, যেটি দেখে হ্যান তাকে জড়িয়ে ধরে। এখানে পাই হ্যানকে বলে যে আমি আমার নেল আর্টের পিকচার একটি কম্পিটিশনে পাঠিয়েছি, যেটি শুনে তো হ্যান অনেক খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখি যে পায়ের শরীর অনেক খারাপ হয়ে যায়, যেটি দেখে হ্যানের মনে হয় যে পাই হয়তো প্রেগনেন্ট। এরপরে সিনেমা দেখতে পাই যে সেই নেল আর্ট কম্পিটিশন থেকে পাইকে একটি লেটার পাঠানো হয়, যেটি হ্যান কালেক্ট করে। আর সেই লেটারের ব্যাপারে পাইকে কিছুই বলে না, বরং সেই লেটারটি পায়ের থেকে লুকিয়ে রাখে। কিন্তু পরবর্তীতে পাই ব্যাপারটা জানতে পেরে যায় যে তাকে সেই নেল আর্ট কম্পিটিশনে ইনভাইট করা হয়েছিল, তবে হ্যান তার কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে রেখেছে। পাই তখন হ্যানের কাছে গিয়ে তার উপর অনেক রাগ দেখাতে থাকে। হ্যান তাকে বলে যে আসলে আমি ভেবেছিলাম যে তুমি প্রেগনেন্ট, তাই আমি তোমার থেকে ব্যাপারটা লুকিয়েছি। পাই তো তখন হ্যানের উপরে অনেক রাগ দেখিয়ে তার পুরাতন বাসাতে চলে আসে। হ্যান তো তখন পায়ের সেই বাসাতেই তার জন্য ফার্নিচার পাঠায়। পাই তখন রাগ করে হ্যানকে ফোন দিয়ে তার থেকে ডিভোর্স চাই। এমনকি পাই হ্যানকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়, যেটি দেখে তো হ্যানের অনেক খারাপ লাগে। আর সে ডিভোর্স লেটারকে ছিঁড়ে ফেলে দেয়। আর তারপরে হ্যান একটি বারে গিয়ে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। সান তখন হ্যানের এই ব্যাপারটা সুযোগ নিয়ে তার সাথে কিছু ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। পাই যখন এই ব্যাপারটা জানতে পারে তখন তার নিজের ডিসিশনের উপরে অনেক আফসোস হতে থাকে। আর সে হ্যানের সাথে দেখা করে তাকে বলে যে এখন আমি আর ডিভোর্স চাই না, কিন্তু হ্যান তাকে মানা করে দেয়। আসলে হ্যান এটা জানতো যে সানের সাথে এই পিকচারগুলো ভাইরাল হওয়ার কারণে এখন পাইকেও এইসবের জন্য সাফার করতে হবে। এরপরে সিনে আমরা দেখতে পাই যে হ্যান একটি লাইভ স্ট্রিমিং করে, যেখানে সে সবাইকে বলে যে আমার সানের সাথে কোনো সম্পর্ক নেই আর আমি সারা জীবনের জন্য মিডিয়া ছেড়ে দিচ্ছি। এটি দেখার পরে তো পাই হ্যানকে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাওই তাকে খুঁজে পায় না। এরপরে আমরা দেখি যে পাই কান্না করে ক্যান্ডি এবং লিংকে বলছিল যে আমি হ্যানকে অনেক ভালোবাসি আর আমি সারা জীবন ওর জন্য অপেক্ষা করতে রাজি আছি। আর আড়াল থেকে হ্যান এসব শুনে তো অনেক বেশি কান্না করতে থাকে। আর এইভাবে দুটি বছর পার হয়ে যায়। এরপরে আমাদের একটি অ্যাওয়ার্ড ফাংশন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে পাইও এসেছিল। আর এখানে তো হ্যান একটি অ্যাওয়ার্ড পায়, তবে হ্যান এই অ্যাওয়ার্ড ফাংশনে উপস্থিত না হওয়ার কারণে হ্যানের পরিবর্তে পাই সেই অ্যাওয়ার্ডটি গ্রহণ করে। তবে এই অ্যাওয়ার্ড ফাংশনে হ্যানও লুকিয়ে এসেছিল। পাই তখন হ্যানকে দেখে ফেলে আর এক দেখাতেই সে তাকে চিনতে পেরে যায়। তখন সে বাইরে এসে পাগলের মতন হ্যানকে চারিদিকে খুঁজতে থাকে। আর তখনই হ্যান পায়ের সামনে আসে আর সে তাকে জড়িয়ে ধরে বলে যে আমি আর কোনোদিন কখনোই আমার ওয়াইফকে ছেড়ে কোথাও যাব না। আর এটি শুনে তো পাই অনেক বেশি কান্না করতে থাকে। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।